পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকা, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন তোর খুব কাছে একলা একা। শোন, তুই একটা কাজ কর, একটা গাড়ি জোগাড় কর, আইসা আমারে পিক কর। আমি আসলিয়া ওই যে বেরিবাদ বালু আছে না, বালুর উপরে আসি, আর আসার সময় একটু কর্নিয়াক নিয়ে আসিস, টনিক লাগবে। দোস্ত আমি তো দোস্ত আমি তো চিটাং যাচ্ছি দোস্ত, ঢাকায় তো নাই। তুই চিটাং যাচ্ছিস মানে সকালে তো আমারে বলস নাই? ওই হঠাৎ করে কাজ পড়ে গেছে বুঝছিস, অফিস থেকে জোর করে পাঠিয়েছে, যাইতে চাই নাই। তারপরও তো তুই চিটাং যেতেছিস, তোর আশেপাশে গাড়ির শব্দ কই? আমি এসি এসি মাইক্রোতে দোস্ত বুঝছিস, ওই সাউন্ড প্রুফ, ঠান্ডা বাতাস। তোর কি ওইখানে তো অনেক গরম না? অনেক ঠান্ডা দোস্ত, তুই আমারে উদ্ধার না করলে কে উদ্ধার করবে বল? তুই থাক না, জায়গাটা ভালো তো, চারদিকে কত বালু সাদা সাদা। তুই কবিতা লিখতে পারবি, ভালো ভালো কবিতা মাথায় আসবে, লিখে ফেল। তোর কবিতার আমি খেদা মরি বেটা। কথা বলবে না? তুমি তোমার কাজ করো, আমি এখানে বসে তোমাকে দেখি। মানে কি? মানে খুবই সোজা, তুমি তোমার কাজ করবে আর আমি এখানে বসে তোমাকে দেখব। তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। আমি জানি তোমার আমি দেখতে যেতে পারি নাই, আসলে ইচ্ছে করে যাই নাই, কারণ তোমার দেখতে গেলে তোমার হাজবেন্ড রাগ করবে, তার চেয়ে না দেখে থাকাই ভালো। না দেখলে কষ্ট লাগে? বললেন না কিন্তু কষ্ট লাগে কিনা। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন তোমাকে দেখি না। আপনার কথাবার্তা বুঝি না দেখেই না বোঝা কথাগুলো বেশি বলেন না? না না না, এই যে আমি তোমার এখন দেখতেছি, তোমার চোখ, তোমার নাক, কান, এই যে গোটা শরীর, বাস্তবতা হলো এইটা এখন তোমার আমার মাঝে দূরত্ব মাত্র দুই হাত। মানে বাস্তবে তুমি যখন আমার কাছে আসো, এখন যেমন আসো, তখন একটা মিনিমাম দূরত্ব থাকে, এখন যেমন দূরত্ব দুই হাত, কিন্তু বাস্তবে তোমাকে যখন আমি দেখি না তখন আমি তোমাকে দেখি, তখন তোমারে দেখি আমি কল্পনায়, তখন এই দূরত্ব থাকে না, তখন দূরত্ব অনেক কমে আসে, এই ধরো হৃদয়ের খুব কাছাকাছি আধা ইঞ্চি দূরে। লজ্জা পাইলে তোমার দেখতে খুব সুন্দর লাগে। আমারে খুব কাছে পাইতে ইচ্ছা করে, আধা ইঞ্চির চেয়েও বেশি। যমুনা, আমার হাত ধরো, স্বর্গে যাব, এসো, মুখে রাখো মুখ, চোখে চোখ, শরীরে শরীর, নবীন পাতার মতো সুচ্ছ রূপে এসো যমুনা, চলো স্বর্গে যাব। যমুনাটাকে আপনার কবিতার এখনই বানাইলেন? না, শুনিলে বেটা, শুনিলে হাতের কাছে পেলে আচ্ছা ওটা মাইট দিতাম। আমার যা যা লেখার কথা ছিল সব বেটা আগে লিখে গেছে, আমার জন্য কিচ্ছু বাকি রাখে না। চলো
বিজি না, আমার সামনে মূর্তির মতো বসে কেউ টাকা থাকলে আমি কাজ করতে পারি না, আমার কাজে হ্যাম্পার হয়। গট ইট? তাহলে একবার হাসো। মানে কি? তুমি আমি আসার আগে কার সাথে যেন ফোনে কথা বলছি না, হাসতে হাসতে গড়ায় বলছি না, তোমার হাসিটা দেখতে অনেক ইনোসেন্ট লাগছিল, আর একটু দেখতে চাই। আমি ইনোসেন্ট না যে আমি ইনোসেন্টের মতো হাসবো? সে তো জানি, তুমি হলো একটা মিচকা শয়তান, ইনোসেন্ট ডেভিল, ডেভিলের মতো একটা হাসি হাসো না প্লিজ। তুমি দেয়ালে টাঙিয়ে রাখা কোনো ছবি দেখেছো? হ্যাঁ, স্টুডিওতে তোলা হয়। আমি না দেয়ালে টাঙিয়ে রাখা কোনো ছবি না যে যুগ যুগ ধরে একই হাসি ধরে রাখবো। আচ্ছা ঠিক আছে, হাসতে হবে না। যাবো তো অবশ্যই, তার আগে কয়েকটা কথা বলো তো। বিপাশা আজকে তোমার কাছে কেন এসেছিল? আমি আজকে সকাল থেকে বিপাশাকে ফলো করেছি, আমি দেখেছি ও প্রথমে তোমার বাসায় গেল, সেখানে বেশিক্ষণ ছিল না, তার মানে তুমি বাসায় বিপাশার তেমন কোনো ক্ষতি করতে পারো না। তুমি যদি এখান থেকে না উঠো আমি তো চিৎকার চাচামেচি করবো, অফিসে একটা সিন ক্রিয়েট হবে। করো না, সিন ক্রিয়েট করো, আমি তো চাই যে তোমার আসলটা সবাই জানুক। তোমার কি মনে হয় আমি কোনো খোঁজ খবর রাখি না? বাসা থেকে বের হয়ে তুমি বিপাশাকে নিয়ে গেলে ধানমন্ডির একটা বাসায়, সেখানে তোমরা দীর্ঘ সময় ছিলে, যদি কোনো ক্ষতি করে থাকো ওই বাসাতেই তুমি থামবো। তো অবশ্যই, আমি শুধু তোমাকে জানিয়ে রাখি ধানমন্ডির বাসাটা আমি চিনি, আমি ভাবছি কাল পরশু একবার যাব, একটু খোঁজ খবর নেব কে থাকে ওখানে। তুমি কাউকে ভয় দেখাচ্ছ? আরে বাবু স্বাগত ভাই, খুবই টায়ার্ড। বসো বসো বসো। কোথা থেকে আসলে? তেঁতুলিয়া। মানে কি? হাঁটতে হাঁটতে আরেকটু তেঁতুলিয়া চলে যেতেছিলাম, ভাগ্য ভালো আসলে যে বুঝতে পারছি এটা অসম্ভব একটা কাজ। তেঁতুলিয়া কেন যাচ্ছি? লম্বা হিস্ট্রি স্বাগত ভাই, বাদ দেন, একটু ভাত দেন, ভাত খাবো, ক্ষুদায় নাড়ি বুড়ি সব মশাইতেছে। ভাত আমি কোথায় পাবো? বিকাল তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি আরাম করে একটু বসো, দেখো আমি স্যান্ডউইচ আর ওই বার্গারের ব্যবস্থা করতে পারি কিনা। না ভাই, ভাত থাকলে দেন, নাহলে আমি অন্য কিছু খাবো না, দরকার হলে ক্ষুদা চাপায় রাখবো, রাত্রে একবারে এক গামলা পান্তা ভাত খাবো। তোমাদের বয়সটাকে বড় হিংসে হয় বাবু, কি অদ্ভুতপূর্ণ কথা তোমরা বলতে পারো, এখনো গ্যাস্ট্রিক তোমাদের শরীরে বাসা বাঁধেনি, যখন খুশি খাও যখন খুশি খাও না। শকত ভাই এসব কাব্যময় কথাবার্তা বাদ দেন, ক্ষুদা নিয়ে এসব পেশাল শুনতে ভালো লাগে না। আচ্ছা আপনার ওই সুন্দরী পেস্টারে ডাকেন, ওর সাথে দুটা কথা বলি, সুন্দরী মেয়েদের সাথে কথা বললে ক্ষুদা বুঝা যায়। তেঁতুলিয়া কেন যাচ্ছিল সেটা তো বললে না। কেন আবার? ঘর থেকে বাইর করে দিছে, মনের ঢুকে যেতেছিলাম। ঘর থেকে বার করে দিল কেন? আমি নাকি ভালো মানুষ না, আমি নাকি খুব কেঁচাইলাম? এটা অবশ্য ভুল বলেনি। ও আপনারা সবাই ভালো মানুষ না? আপনারা সবাই সেই মহাপুরুষের মাপের মানুষ না? ঈশ্বরের অভিনয় দিলে আপনাদের উপর। তুমি এভাবে আমাকে অ্যাটাক করে কথা বলছো কেন? সত্য কথা সবসময় স্বীকার করা সৎসাহস সবার থাকা উচিত। ও সত্য কথা আপনি স্বীকার করতে পারবেন শকত ভাই? এখন যদি সত্য কথা বলি আপনি স্বীকার করতে পারবেন? আমি যদি বলি আপনি একটা ভুয়া, সারাদিন ভঙ্গ ধরে থাকেন, কবি কবি একটা লেবাস ধরে থাকেন, আসলে আপনার কবিতা কোনো কবিতাই হয় না। আপনি পত্রিকা অফিস খুলছেন কেন? উঠতি মহিলা কবিদের সাথে চুটায় প্রেম করার জন্য না? আপনি মানতে পারবেন ভন্ডের ভন্ড আবার বড় কথা? তুমি আমাকে এমন কথা বলতে পারলে বাবা? হ্যাঁ পারলাম,
আপনি বলতে পারলে আমি বলতে পারবো না? এখন আরো অনেক কথা আপনাকে আমি বলতে পারবো। যদি কথা শুনতে না চান তাহলে আপনি সুন্দরী সেক্রেটারি ডাকেন, চা খাইতে খেতে ওর সাথে একটু গল্প করবো, মনটা হালকা হবে। আপনি ডাকবেন না, বুঝছি। ঠিক আছে, আমি নিজেই যাইতেছি। মানে বোঝার জন্য মানুষের মাথায় মিনিমাম লেভেলে একটু বুদ্ধি থাকা দরকার, সেটা তোমার মাথায় নেই, তুমি বুঝবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি বুদ্ধি বাড়ানোর চেষ্টা করবো। কিভাবে সেটা তো জানি না, তুমি আমাকে বলে দিও না। তোমার মাথায় বুদ্ধি দেওয়ার জন্য আমি কোনো কোচিং সেন্টার খুলে বসি নাই যে তোমাকে বুদ্ধি দিব। রাগ করছো কেন? আমি এখন যাব। আর শোনো, বাবুর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, ওকে বলো বাসায় ফিরে আসতে। আই এম সরি। সত্যি বলবো? হ্যাঁ। না 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 না, বাবুকে ফিরে আসার বলার কোনো দরকার নেই, কারণ ও আসলে তোমার সাথে আবার লেগে যাবে। দরকার নেই, আসার দরকার নেই, আমি আর ফিরে আসবো না। এগুলো তুমি কি বলছিল না? হ্যাঁ, তোমার সাথে যদি আমি বেশি দিন থাকি আমার বুদ্ধি আনুপাতিক হারে কমে যাবে। মেয়েদের থাকে জিরো ফিগার সাইজ আর তোমার হচ্ছে জিরো ব্রেন সাইজ, অ্যাবসলিউট জিরো। আমি তো তোমাকে কথা দিলাম যে আমি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করব। চেষ্টা করো, যদি লাভ হয় তাহলে আমি আসব, অবশ্যই ফিরে আসব। তুমি তো অনেক পড়াশুনো করো, তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো ভাই। কি বুদ্ধি হাসান ভাই? ধরো কোনো একটা মানুষ, সে খুবই বোকা, কারিনা কাপুরের যেমন জিরো ফিঙ্গার সাইজ, ওই লোকটার ব্রেন হচ্ছে জিরো ব্রেন সাইজ। তো এখন ওই লোকটা তোমার বুদ্ধি বাড়াতে চায়, তাহলে সে কি করবে? লোকটা কি আপনি? তুমি না, সাংঘাতিক ফাদিল মিয়া, তুমি ধরে বললে নাম তো তোমার এখনো নামই বলি নাই মিয়া। ধর ধরলাম এই ভেবে যে একমাত্র জিরো ব্রেন সাইজের লোকই রাতের বেলায় ফোন করে হাবিজাবি কথা বলতে পারে। আরে তুমি তো দেখি আমার বউয়ের মতো কথা বলো মিয়া, দূর। গোটা পৃথিবীর মানুষই কিন্তু আপনাকে এই কথা বলবে হাসান ভাই, আপনার মধ্যে তো আসলেই বুদ্ধি নাই। আপনি এক কাজ করেন, আমি নীলক্ষেতে কিছু আইকিউর উপর বই এনে আপনাকে দিব, সেগুলো আপনি পড়েন, ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, দিও কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম, জরুরি একটা কাজ করছি। আচ্ছা ঠিক, কালকে কালকে কিন্তু দিবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে।
মনে হয় আমার আর যাওয়া ঠিক হবে, তুমি যাও। হাজব্যান্ড দেখলে তোমার সাথে বিশ বিয়ে করতে হবে। কালকে দেখা হবে? হইতে পারে, আমি আপনারে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আসি। খবরদার তুমি আমার গায়ে হাত দিবা না, একদম আমার গায়ে হাত দিবা না। গায়ে হাত দিব না।